আজ আমরা জানব উত্থিত পদ্মা আসনের প্রণালী, অর্থাৎ কিভাবে করতে হবে এবং এর উপকারিতা কি। প্রথম পদ্মা আসনে বসো। এইবার দু হাত জানুর দুপাশে রাখো। এখন দম নিতে নিতে দু হাতের চেটোর ওপর দেহের ওজন রেখে হাতের জোরে দেহ যতটুকু সম্ভব উপরে তুলো ও দম ছাড়ো। এই অবস্থায় দম স্বাভাবিকভাবে নিতে হবে ও ছাড়তে হবে। 10 থেকে 20 সেকেন্ড থাকো, পরে দম ছাড়তে ছাড়তে মুক্ত পদ্মাসনে অবস্থিত দেহ নামিয়ে দু পা ছড়িয়ে সাধারণভাবে বসো। 5 থেকে 10 সেকেন্ড বিশ্রামের পর আবার পা বদল করে আগের মতো এই আসন অভ্যাস করো। এই আসন পদ্মাসনের মতো পা পরিবর্তন করে পরপর 4 বার অভ্যাস করতে হয়। উপকারিতা, এই আসনের উপকারিতা। এই আসন অভ্যাসে পদ্মাসনের সমস্ত উপকার লাভ হয়। তাছাড়া পেটের মেদ কমায়, ক্ষুধা বৃদ্ধি করে, পেট হাত ও কাঁধের মাংসপেশিকে সবল ও অধিক কর্মক্ষম করে, কাঁধের পেশির অসমতা থাকলে এই আসনে তাও দূর হয়। 8 থেকে 10 বৎসর বয়সের ছেলেমেয়েদের এই আসন বিশেষ প্রয়োজন।